মায়ের ছবি আঁকড়ে ধরে ছোট্ট শিশুটি বাবার কোলে থেকে এদিক ওদিক খুঁজছে আর বলছে, মা তুমি আমার কাছে ফিরে এসো, তোমাকে ছাড়া আমার ঘুম আসে না, কেন আমাকে বাবাকে ফেলে চলে গেলে? বিলুনি আদালতে ঠিক এমনই চিত্র ক্যামেরা বন্দি করেছে সংবাদ মাধ্যমের প্রতিনিধি। নিজের স্ত্রীকে ফিরে পাওয়ার আশায় এক পিতা 5 বছরের পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে আদালতের দ্বারস্থ হন। নাম সমীরণ দেবনাথ, বাড়ি বিলুনিয়া জশমুড়া ওয়াংছড়া এলাকায়। গত 27 আগস্ট বাপের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি গৃহবধূ সঙ্গীতা পাল। বাপের বাড়ি থেকে স্বামী সমীরণের বাড়িতে আর ফিরে এলো না সঙ্গীতা পাল। যাওয়ার সময় 3 ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা নাকি হাতিয়ে নিয়ে যায় সঙ্গীতা। এই সঙ্গীতা পালের বাড়ি সোনামুড়া মহকুমার ধনপুরের মধ্য শান্তিনগর এলাকায়। বিভিন্ন ভাবে স্বামী সমীরণ স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসতে চাইলেও ফিরে আসতে চায় না সমীরণের কাছে, উল্টো তাকে হুমকি দেয় শ্বশুর বাড়ির লোকজনেরা, এমনই অভিযোগ উঠেছে। এ বিষয়ে রাজনগর পিয়ারবাড়ি থানাতে মামলা দায়ের করা হলেও কোনো হেলদোল নেই পুলিশের, তাই বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন স্বামী সমীরণ। গত 7 বছর আগে সমীরণ ও সঙ্গীতার সামাজিক ভাবে বিয়ে হয়। তাদের 5 বছরের একটি পুত্র সন্তানও রয়েছে। অভিযোগ, শ্বশুর গণেশ পাল সহ শ্বশুর বাড়ির অন্যান্য লোকজনেরা স্ত্রী সঙ্গীতা পালকে প্ররোচনা দিয়ে আটকে রেখেছে। 5 বছরের শিশু সন্তানকে ফেলে জন্মদাত্রী মা পাশানি হয়ে আছে কেমন করে, এ নিয়েই প্রশ্ন উঠেছে জনমনে। কি কারণে এবং কেন বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি ফিরে আসতে চাইছে না সঙ্গীতা পাল, এ নিয়ে ওয়াংছড়া এলাকা জুড়ে গুঞ্জন শুরু হয়েছে। বাচ্চারা নিয়ে স্কুলে আসি, স্কুলে আওনার পরে যে চলে আসবো বসে, মানে স্কুল থেকে বাড়ির যাওয়ানোর পরে চলে আসবো বসে শ্বশুরবাড়ি থেকে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে আইয়ে না না আইয়া এরপরে এবার আমি শ্বশুরবাড়ি থেকে ফোন করছি, ফোন করার পরে তারা করতেছে তারা বাড়ি যাবে, কিন্তু তারা নিয়ে রাখতে দিচ্ছে। এর রাখতে দেওয়ানোর পরে এরপরে আমি গেছি আনানোর লাগে, কিছুদিন রাখতে আনানোর লাগিয়ে দিয়েছে। এরা আমার মাঝদের তো বিভিন্ন কলমন তারা করতেছে, তো কোনো আমি এখান থেকে চলে আসি। যাওয়ানোর সময় এরপরে স্বর্ণ টাকা লইয়ে গেছে, এরপর কিছুদিন থাকানোর পরে এরপরে হেরাকি করছি নিয়ে অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছি। আপনি জানেন এটা বিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ আমি শুনছি, ওই ছেলের সঙ্গে তারা বাড়িতে আসি, এরপরে তারা ওই ছেলেদের সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছি। আপনার নাম কি? সমীরণ সরকার। বাড়ি কোন জায়গায়? ওয়াংছড়া। বাপার বাড়ি কোন জায়গায়? শ্বশুরবাড়ি ধনপুর মধ্য শান্তিনগর। আপনার মিসেসের নাম কি? সঙ্গীতা পাল। আর শ্বশুরের নাম হচ্ছে গণেশ পাল। হ্যাঁ, এখন তারা কি তা মানে মেয়েরা দিত না করে হুমকি দিতে আছে? তারা এখন করতে আছে মেয়েরা দিত না, আমার মারিয়া লাগিও, মার্ডার করিয়া লাগিও, ফোন করিয়া বিভিন্ন হুমকি দিতে আছে। এমনকি শালা, দুজন শালা আছে, শাশুড়ি আছে, শ্বশুর বাড়ির অন্যান্য আত্মীয় স্বজন তারাও এর পিছনে আছে। কবে কবে আপনার মিসেস বাড়ি থেকে গেছে? গেছে 27 তারিখ। 27 তারিখ, 27। আপনার কি পুত্র সন্তান আছে? আছে, 5 বছরের একটা ছেলে। হ্যাঁ, কি সঙ্গে আছে নাকি? ঠিক আছে, আমার সঙ্গে আছে। ঠিক আছে, আপনি কোন আদালতে কে রয়েছে? আমি আদালতে দ্বারস্থ হচ্ছি, থানাতে দ্বারস্থ হচ্ছি ফিরিয়ে আনার জন্য। আপনার মিসেসকে, আপনার মিসেসের নাম কি? সঙ্গীতা পাল। সঙ্গীতা পাল। এখন আপনি কি চাইতেছেন? আমি চাইতে জায়গা ধনপুর মধ্য শান্তিনগর। আচ্ছা, আপনারা কি সামাজিকভাবে বিয়ে হয়েছিল? ওই কত বছর হয়েছে বিয়ের? বিয়ের 7 বছর হয়েছে। 7 বছর হয়েছে। 7 বছর মাথায় আপনার কি কারণে যাইতে পারে আপনার কাছে মনে হয়? আমার মনে হয় মানে শ্বশুরবাড়ি তারা প্রলোভন আছে, আর এর সঙ্গে একটু ঝগড়া হয়েছে। ঝগড়ানোর পরে এরপরে মোবাইল টোবাইল বিভিন্ন মোবাইলের মধ্যে ধীরে ধীরে কথা আসা দেখি, সেটা লাগিয়ে আমি প্রতিবাদ করছি, কিন্তু প্রতিবাদ শ্বশুরবাড়ি থেকে কোনো হেল্প পাই। মানে সে মোবাইল নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকতো? সারাক্ষণ ব্যস্ত। আর এই আর আপনার যে পুত্র সন্তান কত বছরের? নাম কি? বুঝেন না কি? নয়ন সরকার। হ্যাঁ, নয়ন সরকার। নয়ন সরকার। আপনার নাম? সমীরণ সরকার। আপনার বাড়ি? ওয়াংছড়া। ওয়াংছড়া, জশমুড়া ওয়াংছড়া। আচ্ছা, এই ব্যাপারে আপনারা থানাতে মামলা করছেন? কোন থানাতে মামলা করছেন? আর আজকে আদালতে আইছেন কি কারণে? মানে শ্বশুর বাড়ির লোকেরা আইনগত ব্যবস্থা নেওয়া হয় আর আপনার স্ত্রীকে আপনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। শকুন গোল্ড বিগত 25 বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ। 100% বিশুদ্ধ এগমার্ক যুক্ত কাচ্চি খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক। শকুন গোল্ড, ভরতপুর, রাজস্থান।
বাড়ির ছেলে ডাক্তারি পাস করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে, নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও। ইনি ডক্টর না সিস্টার? সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার। মন চায় ভিড়ে ভিড়ে খেতে বারবার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।